যেহেতু কষ্ট করে দাঁড়িয়ে আছেন কাদার মধ্যে, এই জন্য কিছু কথা তো বলতেই হবে। তবে বাড়ির দিকে ভালো করে পা ধুইবেন, দেশের পরিস্থিতি বেশি ভালো না। আল্লাহ যেন আপনাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করে, বলুন আমিন। ভাইরা আমার, আপনাদের কাছে এখানে কথা হচ্ছে, এখানে একটি কথাই বলতে চাই, জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনে কলহ, রাজা প্রজার শত্রুভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। অর্থের দ্বন্দ্ব কিংবা পারিবারিক দ্বন্দ্ব, কেউ কাউকে হত্যা করবেন না। কি করবেন না? হত্যা করবেন না। হত্যা করা মহাপাপ। বউয়ের সঙ্গে অভিমান, স্ত্রী তার স্বামীর সঙ্গে অভিমান, সন্তান তার মায়ের সঙ্গে অভিমান করে কখনো আত্মহত্যা করবেন না। আত্মহত্যা করা মহাপাপ। এই কথাগুলো শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, এই কথাগুলোকে মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন আজকের এই মাহফিল এমন হতে পারে আপনি আমি কাহার জন্য জীবনের শেষ মাহফিল। আজকে উপর দিকে পানি পড়তেছে, নিচে কাদা পড়ছে, শুকনো শুকনো জায়গা তালাশ করতেছি, এর চাইতে বেশি কষ্টে আছে কবরবাসী। বৃষ্টির পানি চুইয়ে, বাঁশ চুইয়ে পানি কবরে ডুবতেছে, পেতা পেতা হয়ে আছে, অনেকে লাশ পচে গেছে, কিন্তু তারা তাদের দুঃখ দেখার সুযোগ আমাদের নাই, তারাও তাদের ব্যথার কথা বলার সুযোগ আমাদের কাছে নাই। যুবক ভাইরা, আপনার মতো অনেক যুবক ওই দিনে দেখেছি মিরসরায়, একটা নুহার ভিতরে 10-12 জন, ট্রেন এমন ভাবে আসছে অনেকগুলা ছেলে মারা গেছে, নিঃশ্বাসের কোনো জোরে কর, নিঃশ্বাসের কোনো নিঃশ্বাস নাই। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, তাহিরি কণ্ঠ একদিন থাকবে না। আমি খুব পরিশ্রান্ত, এরপরও ব্রাহ্মণবাড়িয়া মিলাদুন্নবী সাল্লামের মিটিং করে এখানে আসছি, খুব দৈনিক দৌড়াদৌড়ির মধ্যে আছি, আপনাদের দোয়া নিয়ে আমি চলি। একটি কথাই বলতে চাই, যতদিন বাঁচব বাঁচার মতই বাঁচতে চাই, কাউকে জুলুম করে বাঁচতে চাই না, কাউকে ঠকিয়ে বাঁচতে চাই না, কাহারো হক নষ্ট করে বাঁচতে চাই না। বাঁচতে যদি হয় বাঁচার মতো বাঁচা মানি হলো আল্লাহর পথে মোরা চলবই। আল্লাহর পথে চলতে গিয়ে যদি সেকেন্ডে মৃত্যু হয় হয়ে যাবে, নবীর পক্ষে কথা বলতে গিয়ে যদি সেকেন্ডে মৃত্যু হয় হয়ে যাবে, সেই জন্য আমরা মৃত্যুকে পরোয়া করি না। ভাইরা আমার, এটা হলো সফর মাস, এই যে আসতেছে ঈদ মিলাদুন্নবী, সুবহানাল্লাহ বলবেন না? সুন্নি যারা মিলাদুন্নবীও মানে, সিরাতুন্নবীও মানে, সুন্নি যারা জানাজার নামাজের পরেও দোয়া মানে, দাফন করার পরেও দোয়া মানে, সুন্নি যারা আজানের আগেও দুরুদ সালাম মানে, আজানের পরেও দুরুদ সালাম মানে, সুন্নি যারা জানাজার পরেও দোয়া মানে, দাফন করার পরেও দোয়া মানে, সুন্নি যারা ওয়াজ আয়েশা বৈশা নবীরে সালাম দেয়, আবার মহব্বতে দাঁড়িয়েও সালাম দেয়, তা আপনি নিষেধ করেন কেন? বোঝা গেল আপনার চোখের মধ্যে লাগিয়েছেন আবু জেহেলের চশমা, আমাদের চোখের মধ্যে লাগিয়েছি আবু বকরের চশমা। আমি নিজে দেখে এসেছি, টাকার জোরে আবু বকর সিদ্দিক রসুলকে কাছে পাই নাই, রসুলুল্লাহর কদম মুবারকের পাশে আমি দেখেছি, রসুলের রওজা মুবারকের পাশেই হলো হযরত আবু বকরের রওজা মুবারক। এটা কি টাকার জোরে নাকি ভালোবাসার জোরে? ভালোবাসা। তার মানে বোঝা গেল ভালোবাসা যদি থাকে তাহলে আপনি না চাহিতেই আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু পেয়ে যাবেন। মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় সারা পৃথিবী তার বাধ্য হয়ে যায়, এটাই হলো চূড়ান্ত কথা। রাসূল এই দুনিয়াতে এসেছেন, আসার পরে
যারা রসুলকে রসুল হিসেবে বরণ করেছেন তারা সিদ্দিক হয়েছে। তারা কি হয়েছে? সিদ্দিক হয়েছে। আর যারা রাসূলুল্লাহকে দেখে পাথর মেরেছে তারা আবুল আহাব হয়েছে। আমরা মাধবপুর বাসী কি আবু জেহেলের দলে নাকি আবু বকরের দলে? আবু বকরের দলে। শুধু বক্সে সাউন্ড দাও, এখানে দিও না, বক্সে দিলে চলবে, সাউন্ড পাইবা, উপরে এই জায়গায় দিও না। বাইরে আমার তাহলে আমরা আবু বকরের দলে সবাই রাজি তো ইনশাল্লাহ। তাহলে আসুন দেখি আমার নবী দুনিয়াতে আসার পর রাসূলে পাক কি অবস্থায় ছিলেন, কিভাবে রাসূল দিনে দাওয়াত দিয়েছেন। আমি তো মক্কা মদিনার অনেক জায়গা ঘুরে দেখে এসেছি, আর আমি খানে কাবার গিলাপটা ধরে বলছি আল্লাহ, জীবনে অনেক মাহফিল করেছি সব শ্রোতাদের পক্ষ থেকে, আল্লাহ গো তাদের পক্ষ থেকে এই সালাম জানাইলাম, তুমি কবুল করো। আমি তোর নাম জানি না, সবার নাম তো আমি নিতেও পারবো না। রাসূলের রওজা মুবারকে গিয়ে একই কথাই বলছি, আল্লাহ 22 বছর ধরে ওয়াজ করছি ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক প্রেমিক দেখেছি আপনার জন্য চোখের পানি ফেলে কেঁদেছে, ওরা আসতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে যত ওয়াজ করেছি আমার ওয়াজের কণ্ঠ যারা একবার হলো শুনেছে তাদের পক্ষ থেকে তাদের সালাম তবু আপনার বন্ধু নবীর কদমে কবুল করে নেন। দেখার জায়গা নিয়ত করবেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী ভাইয়েরা, ও যুবক, আমার নবী দিয়ে এসেছেন দুনিয়ার ভিতরে, আমার নবী এসেছেন আল্লাহকে চিনা এবার দাওয়াত দেওয়ার জন্য, নবীকে ভালোবাসার দাওয়াত দেওয়ার জন্য। যারা আমার নবীর এই দাওয়াতটুকুন মনে প্রাণে গ্রহণ করেছে এরা সবাই আল্লাহর ওলি হয়ে গেছে, আর যারা আমার নবীর দাওয়াত গ্রহণ করে না তারা বেঈমান হয়ে জাহান্নামী হয়ে গেছে। কিভাবে বলবো আমার নবী কেমন? এই দুনিয়ায় যখন আমার নবী এসেছেন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, আমার নবী আয়েশা ওই কন্যা সন্তানদেরকে মর্যাদার আসনে বসিয়ে দিলেন, নারী সমাজকে আমার আল্লাহর হাবিব মর্যাদার আসনে বসিয়ে দিলেন, আর বলে দিলেন কাহারো ঘরে যদি কন্যা সন্তান হয় সে যেন বেজার না হয়, ওই সন্তানটাকে যদি সুন্দর করে লালন পালন করে সুন্দর করে একটা পাত্রের হাতে তুলে দিতে পারে, ওই লোকটা যেন কন্যা সন্তান জীবন কন্যা সন্তান জন্ম দিল না, ওই লোকটা যেন জান্নাতের একটা টিকিট লাভ করলো। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এইভাবে আমার নবী আমাকে আপনাকে 1450 বছর আগে আল্লাহর পথে ডেকেছেন, কেউ আমার নবীর ফুলের মালা দিয়েছেন, কেউ আবার আমার নবী যখন নামাজের সেজদায় গিয়েছেন আমার নবী পাকের পিঠ মুবারকে তারা উটের নারী বুড়ি চাপাইয়া দিয়েছে, জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এই মাধবপুরের বাসি, আমার নবীর ওরা পাথর মেরেছে, এরপর আমার নবী বলছে উবুদুল্লাহ, এবাদত হবে কার আর জোরে কোন কার? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে, শান্তি লাগে কি না? এই কোরআন বইরে সুরায় শূন্যায় বহুত লোক মুসলমান হয়ে গেছে, আবার এই কোরআন শূন্যায় অনেক লোক নবীরে পাথর মেরে দিয়েছে। আহা,
আমার সমাজের ভিতরে তাল বেতালের মানুষ আছে না নাই? কিছু মানুষ আছে নামাজ পড়ে না, কিছু মানুষ আছে রোজা রাখে না, কিছু মানুষ আছে মা বাবার খেদমত করে না, কিন্তু নেশা ছাড়ে না। আসেনি এলাকা, আহা, রাসূল আসছে, মদ হারাম। মদ কি হারাম? কথা কোনা রে হারাম। মদ কি হারাম? জুয়া হারাম, চীনা হারাম, বেবিচার হারাম, লটারি হারাম, জাদু হারাম, টুনা হারাম, বান হারাম, হারাম। আর এখন আমার ছেলেরা কয়ে হারামটাই নাকি আরাম। গজব এমনিতে আসে না, গজব আমরা ডাইককে আনি। এই মাস্কের নাম আসটা কই গেল? একটু হালকা বাবা রে বাবা, বেড়ার জ্বালা, ইডো ফ্রেমের মালা কেমন দিলাম, ঠিক আছে নি? নেশা করেন না, নেশা করলে পার্থক্য বলে যায়, তার জীবনে যে মূল্য মূল্যবোধ বলে যায়, সংসারে যে প্রশান্তি সেটা বলে যায়, তার জীবন যে একটা সম্পদ এই সম্পদটা ভুলে যায়, লাস্টে ইমানটা ধ্বংস হয়ে যায়, রাস্তাঘাটে কুত্তার মতো মরণ হয়। কইছে নাই কোনাটা সমস্যা? ইডে হিডে আসতে এই দেখছেন নি, একটু লাইন দিলে ভাগ হয়ে যাবে। এর লাগে আমি লাইন ছাড়া ওয়াশ করি, এখন স্যারের মধ্যে একটা রাগ করে ওয়াশ করে যেতে না হাসতে পারে, একটু লাইন দিছি, হ্যাঁ ঠিক শুনছে, তোরা ঠিকটা বুঝোস রে, আর কথা কইবা এ লাগাই দেবো, কিন্তু গণ দোলাই খাইবো তুমি, কথা কয় না, কথা কইলে আমি বেজার না, রসুলের মহব্বতের বাগানে কথা বললে রসুল বেজার হয়। আমার রাসুল দাওয়াত দেয়, ওরা নবীর কি মারে? কথা কি মারে? তো আমরা যে ওয়াজ করি সবাইকে আমরা আই লাভ ইউ কয়, গাড়ি ভেঙ্গে ভালা, কি ভেঙ্গে ভালা, গাড়ি ভেঙ্গে ভালা। তবে একটা কথা, আমি মক্কা মদিনে গিয়া যথেষ্ট সম্মান পাইছি, মানে যেখানে গেছি সেখানে কোনো পক্ষ বিপক্ষ নাই, সকলে খুব ভালোবাসছে, এটা কেন আমি জানি না, আমি বিশ্বাস করি ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঠিক কিনা? জায়গা জায়গা আমি গিয়েছি আল্লাহর হাবিব, আমি কিন্তু প্রথম গেছি মদিনায়, প্রথম গেছি কোথায়? মদিনায়, এরপর আসছি মক্কায়, আমার বলছে মক্কায়, আমি বলছি না আমি প্রথম মদিনায় যাবো, সুবহান আল্লাহ, পাগল তো মদিনায় যাবো, আহ মদিনা কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, এই কথাগুলো নীরবে নীরবে বলা লাগবে গো। আমার নবী সবাইকে দাওয়াত দিল, আমার নবী জি রহমাতুল লিল আলামিন দাওয়াত দেয়, কেউ নবীরে মানে আর কেউ নবীরে মানে না, নবীরে শুধু পাথর মারে, মাধবপুর দিকে একটু জানায় দেই নবী গো, তোমারে কাফেররা দেখে পাথর মেরেছে, দেখছেন নি আপনার পাগল গুলো পানির মধ্যে কেমনে দাঁড়াইয়া রইছে, কাদার মধ্যে কেমনে দাঁড়াইয়া রইছে, বৃষ্টির মধ্যে কেমনে দাঁড়াইয়া রইল, ও নবী গো কাফেররা তোমারে পাথর মারছে, কিন্তু আমরা মাধবপুরবাসী বিজয়নগরবাসী, আমরা যদি আপনারে একটা নজর পাইতাম, আপনার কদম মুবারকে জড়াইয়া পইরা থাকতাম। এই জন্য যুবক জীবনে নবী নবী গিরা কান্দ,
দেখছো নি আমিও কিন্তু পাগলের মতন ডেট লিখছিলাম, মনটাকে টান মারছে, সব ডেট কাটটা চলে গেছি মদিনায়, কিন্তু যায়া তো আরো জ্বালাটা বাইরা গেছে, মক্কায় যায়া জ্বালাটা বাইরা গেছে, এই বাংলার মাটি আর ভালো লাগে না রে বাবা, মনে হয় যেন বারবার চলে যায় সোনার মদিনা, অভিনয় না অভিনয় না, আল্লাহর কসম মদিনার দিকে দেখলাম রে বাবা কত সুন্দর আবহাওয়া, মদিনায় গিয়ে দেখলাম কত স্নিগ্ধ হাওয়া, জায়গায় জায়গায় গেলাম কত জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু আমার দয়াল নবীর শহরের মতো এমন শহর আর লাগে না। নবী আমার দাওয়াত দে, কাফেররা নবীর অ্যাটাক করে, এবার গোপনে গোপনে ষড়যন্ত্র করে, নবীরে যেখানে পাবি সেখানে মায়েরা ফালাবি, নাউজুবিল্লাহ জোরে গান, আমরা দেশের মধ্যে এমন কিছু গোয়েন্দা আছে, কয় ফাইলে ফালাইয়া দিবি, কয় ফাইলে ফালাইয়া দিবি, এরাও প্রসঙ্গ এরাও গোপনে বৈঠক করছি, আর বলে পাইলে নবীর মাইরা ফালাইবি। এখন প্রশ্ন করা হয়, নবী তো কাহারো বাড়ি ভাঙ্গে নাই, নবী তো কাহারো রাস্তাও ভাঙ্গে নাই, নবী তো কাউর মাথায় বাড়িও দেই নাই, কিন্তু নবীকে কেন মারার জন্য কাফেররা লেগে গেছে, কারণ কি জানেননি? একটা মাত্র কারণ, ও যুব যুব কারণ, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায়, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলা ঝুঁকে গিয়ে আমার নবীর সালাম দেয়, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে হাজার মশা মাছি তাকলেও নবীর গায়ে বসে না, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা গুলো আমার নবীর ছায়া দেয়, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি ইমান শুনো তাহার শান, নবীজি ইমান শুনো তাহার শান, যার প্রেমে দিবানা হলো, যার প্রেমে দিবানা হলো রহিম রহমান, নবীজি ইমান শুনো তাহার শান, নবীজি ইমান শুনো তাহার শান, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ যুবকের দল এইগুলো দেখে তাদের মনে জ্বালা উঠে গেছে। একটা জিনিস মনে রাখবেন, আমার দেশের মধ্যে হিংসুক আছে না নাই, আর জোরে কোন আছে না নাই, কিন্তু আরবের কাফের বাপ দাদার ধর্ম শুন কালিম লাগবে, এই জন্য নবী পাকের চেহারা মুবারক দেখে সহ্য করতে পারে নাই। ও যুব গোপনে গোপনে পরামর্শ করি, নবীর যেখানে পাবে সেখানে মেরে ফেলবে। এখন আপনারা বলেন, এই ষড়যন্ত্র যদি কোনায় কানায় হয়, ষড়যন্ত্র যদি মাটির নিচে হয়, কিন্তু ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের বিষয়টা আমার আল্লাহর জানে কি জানে না? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, গো যারা ষড়যন্ত্র করবি এই ষড়যন্ত্রের জবাব আসমান থেকে আসবে, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে নাই। আরে যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে নাই, আল্লাহ নবীর ডাক দিয়ে কই, বন্ধু গো, ও বন্ধু, আপনি এই মদিনায় থাকা শোভনীয়, এই মক্কায় থাকা শোভনীয় হবে না, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, আমার নবী মক্কা থেকে চলে যাওয়ার জন্য জবানটা খুলা কন্যা হুকুমটা দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে?
আমার আল্লাহ ডাক দিয়ে করে বন্ধু চলে যান, কারণ আমার নবী নিজে কোনো বানায়া কথাও কয় না, আমার নবী নিজে বানায়া কোনো আওয়াজও করে না, আমার নবী নিজে বানায়া কোনো সিদ্ধান্ত নেয় না। আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, আমিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আমার নবী আপনার নবী নিজের মন করে কি মাঝে মাঝে যে কোরআন তেলাওয়াত করে আপনারা কি কষ্ট পান, খারাপ লাগে? আমি একদম দলিল টু দলিল, আর আমার চোখে মক্কা মদিনা যা দেখছি তা বলবো, মারহাবা কোন। এই চোখটা এতদিন কল্পনা করতে পারে না, শুধু নবীর সবুজ গম্বুজটা কল্পনা করতাম, আর কিছু দেখি নাই, কুরমুখী খানায় কাবাটারে কল্পনা করতাম, কিন্তু আর তো কিছু দেখি না, এখন চোখে দেখে আসছি, এখন চোখ থেকে সরে যায় না। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি, ওই মাটি যার গলাই রে রুগমালায় তাকে নারে, ওই মাটি যার রোগবালাই তাকে নারে, আমার নবীর কারণে বল ও মদিনার মাশাল্লাহ সব মুখ লোক আছে রে বল ও মদিনার রে বীর কারণে বল আমার নবীর কারণে, তুমি ছিলে ইয়াসিরিব গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবি খুলে গেল হরে আমার নবীর চরণে, তোমার নসিবি কদমে আমার নবীর কারণে বল ও মদিনার তুই যে বড় খাঁটি রে, বল ও মদিনার ইরে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে। একটা জবানও বন্ধ রাখবেন না, মাঝে মাঝে শান গাই মনে শান্তি নিবাই শান্তি লাগার জন্য, বন্ধুরে দুই ঘন্টা ওয়াজ করলে যে মজা লাগে, আমার নবীর শান মুর্শিদের শান শুনলে তার চাইতে বেশি শান্তি লাগে, কথা কন ঠিক কি না? এই জন্য যুবক আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ বলে, বন্ধু গো আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, জবানটা খুলে বলেন হুকুমটা কার, আরো জোরে বলো হুকুমটা কার। বন্ধুরে ও যুবকের দল, আমার নবী মক্কা থেকে মদিনায় যাবে, এতদিন ওয়াজ করতাম আমার নবী যাইতে 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 একটা পাহাড়ে গেছে, কিন্তু এখন তো যাইয়া দেখলাম মক্কা থেকে কাবা শরীফ থেকে মাত্র সময় লাগে মাত্র 5 মিনিট, আমার নবীজি যেই পাহাড়ের মধ্যে গিয়া আশ্রয় নিছিলেন ওই পাহাড়টারে, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো আপনি চলে যান, আমার নবী চলে যাবেন,
নবীজি যে ঘরের মধ্যে শুভাগমন করছে ওই ঘরটা আমি নিজের চোখে দেখে এসেছি, নবী যে পাহাড় মধ্যে দাঁড়াইয়া আসমানের চারটারে দুই ভাগ করছে আমি দেখে এসেছি। ও যুবক, আমার নবী রোহানা দেওয়ার কথাটা আবু বকরের কাছে বললেন, আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ও আবু বকর, আমার নবী ডাক দিয়া কে, আবু বকর আমি তোমার সঙ্গে ছিলাম, তুমি আমার সঙ্গে ছিলে, আমার আল্লাহ বলছে ওরা নাকি আমার মারার জন্য শখ এঁকেছে। কত বড় নাফরমানের গোষ্ঠী, যার দেখলে চেহারা দেখলে মায়া লাগে, যার দন্ত মুবারক দেখলে নূরের আলো জ্বলে, এই নবীরে পাইয়া তারা মারতে চায়, তাদের মতন কপাল পোড়ায় আর কেউ হতে পারে না, ঠিক কি না? এই জন্য আপনি আমার নবী ডাক দিয়ে আবু বকর আমি একা, কিন্তু এরা আমার মারার জন্য ষড়যন্ত্র করে, কিন্তু আমার আল্লাহ বলছে বন্ধু আপনি চলে যান, কিন্তু আমার বন্ধুর যে চিনছে হেতে কিনছে, কথা কোন ঠিক কি না? নবীরে বাজারের মধ্যে ছোটবেলায় কেউ চিনে না, নবীরে চিনছে মা হালিমা, কথা কোন না ঠিক কি না? নবীরে অন্যরা ধরে না, হালিমা সারে না, হালিমার জামাই কয় হালিমা লও না লও না, কে যেন গায়েব থেকে আওয়াজ করে লও, এটার এই লও। এবার নবী কোনা থেকে নবীরে নয় কোলের মধ্যে হালিমা নিছে, নেওয়ার পরে হালিমা কয় আমার স্তনের মধ্যে দুধ ছিল না, নবীরে কোলে নিছি, আমার দুইটা স্তনে দুধে ভরপুর হয়ে গেছে, আমার উষ্টিটা একবার দুর্বল হাঁটতে পারে না, আমার নবীরে লইয়া যখন বসছি আমার উষ্টিটা জোয়ান জোয়ান হয়ে গেছে, দুধের উলানে দুধ জমে গেছে, এখন এই দুধ বিক্রি করে আমার সংসার চলে, হালিমাকে আমার এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বাড়িতে নিলাম, নেওয়ার পরে দেখলাম আমার ঘরের পাশে একটা গাছ আছে, গাছটা ছিল মরা, আমি দেখতেছি গাছের মধ্যে পাতা গজাইতাছে, আর মানে হালিমা তো সাদিয়া আমার নবীরে চিনেছেন, নবীরে তিনি নিয়ে গিয়েছেন, আর কাফেররা আমার নবীরে চিনে না, নবীরে মারার জন্য ষড়যন্ত্র করে, কেউ আছে পাইয়া দৈরা রাখে, কেউ আছে পাইলে মাইরা ফালাইতে চায়। এই জন্য যুবক হালিমা তো সাদিয়ার ঘরে আমি গেছি, দুইটা ঘর আছে, যাইয়া দেখি আগের ঘরগুলা ভাঙ্গা ফালাইছে, আমি নিজে যাইয়া পাথর দিয়া ঘরটা সাজাইয়া দেওয়ার চেষ্টা করছি, বন্ধুরে আমার আমার নবীর জীবনটাই ছিল বড় দুর্বিষহ, কিন্তু হেফাজতকারী হলে একজন, এ মাধবপুরের বাবা জবানটা খুলা কো, হেফাজতকারী কে? আরো জোরে বলো কে? কিন্তু আমার নবীরে পাইয়া বহুত আঘাত করছে রে বন্ধু। ও বন্ধু, আমার নবী এমন নবী, রাহমাতুল আলামিন আবু বকরকে ডাক দিয়া কই, আবু বকর আমার আল্লাহ বলছে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য, ঘটনাগুলা বড় পোলাপানগুলা জানে, কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলো ঘটনা জানে না, এদেরকে জানাইতে হবে, কারণ যুগে 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 আমার নবীরে কষ্ট দিছে, এখনো কথার দ্বারা নবীরে কেউ দেখকে মারছে পাথর, এখন মানুষ মুখের বুলেটের দ্বারা মানব নবীরে কষ্ট দেয়, কথা কোন ঠিক কি না? এই জন্য আপনি ও যুবকের দল, আমি আস্তে আস্তে গভীর জায়গায় ঢুকে গেলাম, পারলে এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দিবা, কারণ নবীর জন্য কাঁদলে নবী বৃথা পা দেয় না, নবীর জন্য পাগল হলে নবী বৃথা দেয় না, নবী ডাক দিয়ে কে আবু বকর, হে আবু বকর আমি যাবো মক্কা থেকে মদিনায়। এবার আবু বকর দুইটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনি যদি চলে যাইবেন, যেই নবীর দেখলে আমার ক্ষুধা দূর, যেই নবীরে দেখলে আমার ক্ষুধা দূর হয়ে যায়, আমি আবু বকর যদি সাত দিনও না খাই, আমার সাত দিনের খাওয়ানোর ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায়, নবী গো আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে আমি আবু বকরের ক্ষুধা নিবারণ করব? দেখছেন নি কেমন ভালো, এরা কেমন নবীরে ভালোবাসছে,
যার দেখলে বলে খোদা বইলা যায় আর কি মজা পাইছে। এরা কি মজা পাইছে আমি জানি না, তবে মদিনায় যায় বুঝছি, মক্কায় যায় বুঝছি, মদিনা থেকে 450 কিলোমিটার দূরে হলো মক্কা, এই যে প্রায় 400 কিলোমিটার উপরে মক্কা। আসার সময় আমি মক্কায় যখন আসতেছি, ডানে পাহাড় বামে পাহাড়, আমি গাড়ির মধ্যে বয়া বয়া কই এত 400 কিলোমিটার দূরে যামো, গাড়ি লাগবো 4.5 ঘন্টার উপরে, আর এত সুন্দর সুন্দর পাহাড় দেখে মনের মধ্যে ফিলিংস আসে না, গ্রামের মধ্যে ছোট ছোট পাথরের কণা দেখলে কত সুন্দর পর্যটন মনে হয়, আরে বাবা ওই যে দেখো জাফলং এ গেলে বড় সুন্দর লাগে, কক্সবাজার গেলে বড় সুন্দর লাগে, ভালো ভালো কয়েকটা পাহাড় দেখলে কেমন ফিলিংস লাগে। অথচ মদিনার দিকে মক্কায় আসার সময় কত পাহাড় দেখলাম হুজুর, কিন্তু আমার মনের মধ্যে কোনো আনন্দের ফিলিংস লাগে না, কিরে জানেননি, কারণ এই রাস্তাটা দিয়ে আমি গাড়ি দিয়ে যাইতেছি, আর আমার নবী হিজরতের সময় এই রাস্তাটা দিয়া হাইটে হাইটে রাতের বেলা দিনের বেলা 400 কিলোমিটার কেমনে গেল। শুধু এই চিন্তা করতে করতে হুম্মতের দরদি তুমি তোমার প্রেমের পাগলামি, হুম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগলামি, মায়া যদি লাগে তোমার মায়া, দৌনা দেখা ঘুমের গড়ে মাধবপুর পাগলে যাও পাগলে যাও, হা মায়া যদি হার দৌনা দেখা ঘুমের গড়ে, ও গয়া মার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি, বল গয়া জন্ময় আমরা এ বাংলাদেশে, জন্ময় আমরা রেখেছ আমায় পাগল করে, হা জন্ম মুদের বহুত রেখেছ আমায় পাগল করে, আর রাসূল তোমায় ভালোবাসি মনরে দয়াজ আরি দয় মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারি দিদারে, দূর হবে তো মারি দিয়ে, দূর হবে তো আদর হবে তো মার দিদারে, একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না। আমি ভূমিকায় কিন্তু 30-40 মিনিট সময় নষ্ট করি নাই, ডাইরেক্ট আমি ওয়াজে ঢুকে গেলাম, 10-15-20 মিনিট আর বয়ান করব, কিন্তু একটা কথা বইলা দিয়া যাই, ও যুবকের দল তোমাদের কষ্ট আমার অনেক সহ্যের বাইরে চলে গেছে, আর এইটাই তো নবীর প্রেমিকের দলিল, অন্তত বলতে পারবো নবী গো পেকের মধ্যে কাদার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার নামের গান গাইছিলাম, নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, কিন্তু তোমার যে ভালোবাসছি একটা ইঞ্চিও সন্দেহ করি নাই। হাত
একবার কেমনে কইতাম, এই পাগলগুলো কেমন পাগল রে। যে লোকটা কইছিল আপনারা দেখলে আমার খোদা দূরে যায়, এই লোকটা রোজা দেখলাম আমার নবী রোজার পাশে, সিদ্রর দিয়ে ছায়া দেখলাম রোজাটা আছে, আর একটা সিদ্রতে ছায়া দিলাম রোজা মুবারকটা আছে। উফ, আমি বিশ্বাস করি এমন পাগল যদি আমরা হতে পারি, আমাদের কবরে লাশটা দিতে দেরি, মোস্তফা হাতে নিতে দেরি হবে না। এই বিশ্বাস কি মাধবপুরে পোলাবন্দের আছে? আল্লাহর কসম, মোস্তফা ছাড়া কোনো উপায় নাই। নবীরে যত ভালোবাসবেন আল্লাহ তত বেশি খুশি। আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, কিভাবে বোঝাবো আপনাকে, কোন দিকে রেখে ওয়াজ কোন দিকে যাব। তবে একটা কথা বলতে চাই, আজকের ওয়াজটা সাক্ষী দিচ্ছে মেয়র আতিক ভাই, সাইয়া দেখেন কাদার মধ্যে দাঁড়িয়ে আছে, আমরা আরামে উপরে বসে আছি, আমার মনটা চাচ্ছে উজাড় কইরা আপনার করে নিয়া। আহা, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দেখেন, তিনবার ইয়া রাসূলুল্লাহ রাখবেন, তিনবার ইয়া রাসূলুল্লাহ রাখবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক নিয়ামত আল্লাহর কাছে, অনেক নিয়ামত আমার রাসূলের কাছে, আর কিছুই ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। মোস্তফা এত দামি সম্পদ, সিদ্দিক একবার কো নবী গো আপনারা দেখলে সাত দিন না খাইলো, কিন্তু সাত দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায়, এটা কেমন ভালোবাসা রে। এই ভালোবাসাটার কথা মনে হলে রোজা থেকে আর দূরে সরতে মনে চায় না। পুলিশের ধাক্কায় এমনি এমনি হাঁটতেছি, এইভাবে হাঁটি এইভাবে, পুলিশের ধাক্কায় এমনি হাঁটি, হাইটা আবার তিন কদম পিচ্ছাই জায়গা, পুলিশের দিকে ফিরলে আবার পিচ্ছাই জায়গা, এইভাবে এইভাবে। রসুল গো বান্দা রাখেন না পাগল রে, মানে মন মানে না। সিদ্দিকে আকবর কো নবী গো আপনি গেলে আমি থাকবো কেমনে, যে যারে চিনে সে তারে। আরে সিদ্দিকে আকবর কেমন জানেননি, গতকাল একটা দিন গেছে, এটার নাম হলো ফাতে আজদম, আরে সরি আখিরি চাহার সম্ভব, কথা কেন গেল, আখিরি চাহার সম্ভব গেছে, আমার রাসূল অসুস্থ হইছিল নি, ওয়ার পরে এই তারিখে সফরের শেষ বুধবারে আমার নবী সুস্থ হইছিল, সুস্থ হওয়ার পরে রাসূল গোসল করছিল, এই গোসলের বরকত আছে না নাই? যেই মাত্র হযরত আবু বকর সিদ্দিক শুনলেন যে আমার রাসূল সুস্থ হয়ে গেছে, সিদ্দিকে আকবরে 5000 দিরহাম তিনি দান কইরে আনন্দ উল্লাস করেছেন। কয় হাজার বললাম? 5000। হযরত উমর 7000, হযরত উসমান 10000, আর নবী একটু সুস্থ হইছে, ওরা টাকা দিয়ে তাবারুক বিতরণ শুরু করছে, আর আমার নবী রবিউল আউয়ালে দুনিয়াতে এসে সারা পৃথিবীকে আলোকিত করেছে। আর মিলাদুন্নবী জুলুস করতে গেলে বেদাতের ফতোয়া লাগাও, সহ্য হয়ে গেল মুসলমান, সহ্য হয় না কিন্তু বলে দিলাম, সহ্য হয় না বলে দিলাম। সহ্য হয় না বলেছি, এখন আসে যারা ওই রোজার পাশে গিয়ে নামাজ পড়তে গিয়ে সজদায় গেলে রাসূলটাকে কণ্ঠ মুবারকের আওয়াজ শুনতে পারে, সহ্য হয় না মুসলমান, মুখ দেখাইতে পারবা না কই দিলাম, মুখ দেখাইতে পারবা না বলে দিলাম, মুখ দেখাইতে পারবা না, তোমার টাকা নাই, ও আমার টাকা আছে, আমি মারে নিয়ে গেছি, আমার বাইরে নিয়ে গেছি, তোমার টাকা নাই, তোমার দাম আরো বেশি, রাসূল কইতে আমার ডাকতে থাক, তোর ভাঙা গড়ে আমার দিদার হয়ে যাবে। আমি তো মনে করি এই পাগল করার আজকের এই পরিশ্রমটাই রসুলের পাকে দিদারের জন্য যথেষ্ট হয়ে যাবে, এত শান্তি লাগতেছে, কোত্থেকে কথা বলতেছে আমি নিজেও তো জানি না। এ যুবক
সিদ্দিকে আকবরের মতন একটা প্রেম দরকার আছে না? যে আবু বকর বলেন, মান আনফাকাদের হামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি বিল জান্নাহ, কেউ যদি আমার নবীর মিলাদে খুশি হয়ে এক দেরহাম দান করে, সে জান্নাতে আমি আবু বকরের বন্ধু হবে। সুবহানাল্লাহ। কোন আবু বকর? আমরা মাধবপুর আবু বকর, বিজয়নগর আবু বকর। যে আবু বকর সিদ্দিক রাসূলের পাকে রওজার পাশে শুয়ে আছে, না যেন বন্ধু কত কথা কইতাছে, যিনি সুখের সাথী দুঃখের সাথী, আবার ওখানে গিয়েও পাশাপাশি না জানে কত কথা কইতাছে। ইয়া রাসূলুল্লাহ, কানটা একটু সজাগ করে দেন না একটু, ইয়া রাসূলুল্লাহ আমাদের কানের একটু ভালো করে দেন, ইয়া রাসূলুল্লাহ এমন কান বানাই দেন যেন আপনার ডাক আমরা শুনি, ইয়া রাসূল এমন চোখ দিয়ে দেন, এমন চোখের পাওয়ার আল্লাহর থেকে অনুমোদন করাই দেন যে চোখ দিয়ে আপনাকে দেখি। জোরে সুবহানাল্লাহ কইতেন না? সিদ্দিকে একবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলে আমি কেমনে থাকবো, কিন্তু আমার নবীর বড় মায়া লেগে গেছে। ডাক দিয়া বলে, আবু বকর চিন্তা করিও না, তুমি আমারে যে ভালোবাসো আমি নবী জানি, তবে অপেক্ষা কর, যেই দিন আমি যাব তুমি আবু বকরকে সাথে করে মদিনায় যাব। আল্লাহু আকবার। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। ও যুবক, আর কিছুক্ষণ সময়, এবার আমার নবী ডাক দেখি, আবু বকর তুমি রেডি থাকো। ওই দিক দিয়ে মৌলা আলীকে ডাক দিলেন, যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে গান। এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, চতুর্দিকে কাফের আর কাফের আমার নবীকে মারার জন্য তালাশ করতেছি, চতুর্দিকে কাফের আর কাফের, এখন আমরা যেমনি ওয়াজ করতেছি নবী যখন ওয়াজ করত, এই লোকগুলা ছিল মুসলমান, এই লোকগুলা ছিল কাফের, এমন মুহূর্তে আমার নবী দিনের দাওয়াত দিত, আল্লাহর দাওয়াত দিত, নামাজের দাওয়াত দিত, রোজার দাওয়াত দিত, কিন্তু আমার নবী যারা পরিমাণ ভয় করে নাই, কাফেররা পাথর নিয়ে নিয়ে তলোয়ার নিয়ে নবীকে খুঁজতেন, ওই মুহূর্তে আমার নবী আলীরে ডাক দিয়ে বলে, আলী রে তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকবা, আমি নবী মক্কা থেকে মদিনায় চলে যাব, তবে তোমারে বইলা দিয়া যায় তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। আর জোরে জোরে কোন আল্লাহ আকবার। এই কথা বইলা আমার রসুল কোন দিন যাবে ডেট করে নাই, হঠাৎ করে একদিন আমার নবী ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হওয়ার পরে আমার নবী যে ঘরের মধ্যে শুভাগমন করেছেন, এই ঘরটা আমি দেখে আসছি মদি মক্কায়, ওই মক্কায় ঘরের সামনে লেখা আছে আল মাক্তাবাত মাক্তাবাত মাক্কাতুল মুকাররামা, লেখা আছে মক্কাতুল মুকাররামার লাইব্রেরি, আসলে লাইব্রেরি না, এটা হলো আমার নবীর বেলাদাতের ঘর, কিন্তু লাইব্রেরি লেখছে তারা যেন মানুষ যায় ওই ঘরটার মধ্যে সুমাইতে না পারে, মানুষ যেন যায় ধরে হাজারি করতে না পারে। আমি তখন আস্তে আস্তে ঘরের কাছে গেলাম, আম্মারে কইলাম, আম্মা এটা হলো আমার দয়াল নবীর শুভ আগমনের ঘর, কিন্তু উপরে যাইও না, আমি উপরে যাইও না কই, যেই মাত্র গাড়টা ফিরাইলাম তাকে দেখলাম আমার আম্মা দৌড় দিয়া গড়টার দরজার কাছে রয়ে গড়টার চুমান শুরু করে দিয়েছে। আমার তো কেন নিষেধ করছে রে, আমার নবীর বেলাতের ঘর আমি চুমা দেব, নিষেধ করছে কেন? এমন হাগলাম দৌড়ে গিয়ে উঠছে উপরে, সুমাইতা সিয়ে করতেছে এই ঘরে আমার উসুল বের হবে। ও যুবক, আমার নবী বের হয়ে গেল, গভীর রজনীতে সিদ্দিক আকবরের ঘরে গেল, যাইয়া দরজার মধ্যে যাইয়া মন হবে, দরজার মধ্যে টুকা দিল, টুকা দিতে দেরির মাধবপুরের বাবা, সিদ্দিক একবার দরজাটা খুললা কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, ও আবু বকর আমি তো এখন আসবো তোমারে বলি নাই, আমি কেবল মাত্র এসে টুকাটা দিলাম, মনে হয় যেন তুমি আগে থেকে সেকেন্ডটা জানিনে বইয়া রইছো, তুমি কেমনে দরজাটা খুললা, এত গভীর জলতে কি তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক একবার ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ের নবী জি গো, ও দয়া
আল্লাহ নবী জি, আল্লাহর কসম করে বলি যেই দিন দিকে আপনি আমার বলছেন নিয়ে যাবেন, আমি দিনের বেলা ঘুমাই নাই, দিনে ঘুমাইলে আপনি একটা ডাকের বেশি দুইটা ডাক দিলে আপনার কষ্ট হবে, রাত্রে যদি আপনি যান রাত্রে আমার ডাক দিলে একটা ডাকের বেশি আরেকটা ডাক দিলে আপনার কষ্ট হবে, এই জন্য যেই দিন দিকে আপনি আমার বলছেন আমি আবু করে নিয়ে যাবেন ওই দিন থেকে আমি আবু কর একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। চলো কইয়া রুহানা দিল, রুহানা দিয়ে আমার নবী যায় সামনে যায় পিছনে তাকায়, কিন্তু আবু বকর বলে নবী গো আপনি সামনে থাকবেন না আপনি পিছনে থাকেন, আমি আবু বকর সামনে থাকবো। আমার নবী বলে তুমি কি জানো না নবীর কণ্ঠের উপরে কণ্ঠ তোলা যাবে না, নবীর সামনে অগ্রে হাঁটা যাবে না। ও আবু বকর দেখো দেখো আমাকে দেখে অনেক গাধা পর্যন্ত সামনে যাইতো না, অনেক উঁটও আমার সামনে যাইতো না, তুমি কিভাবে আমার সামনে যাবে? আবু বকর কই নবী গো দুজুকি হলে যদি হয়ে যায় হয়ে যামো, কিন্তু আপনার সামনে আমি যামো। কয় কেন যাবি রে আবু বকর, কয় কেন যাবি, কয় আমি দেখতেছি সামনে একটা কাফের বাড়ি দেখা যায়, ওই বাড়িতে যদি আপনার কাফেররা দেই কেভালা, কাফেররা যদি আপনাকে পাথর মাইরা দেয় অথবা তীর মাইরা দেয়, আমি পিছনে থাকলে আপনি সামনে থাকলে ওই তীরটা প্রথম আপনার গায়ে লেগে যাবে। নবী গো একটা বুঝি না দুইটা বুঝি না, কাফেররা যদি হাজার তীর মারে সব তীর আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে যাব গো, কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত তীরের আঘাত লাগে তে দিতাম না। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। এই জন্য যুবক আমি নিজে গিয়ে আসছি ওই পাহাড়টা, কাফেররা নবীরে তালাশ করে আর আমার নবী ওই পাহাড়ের মধ্যে চলে গেছে। ওই পাহাড়ের নাম হলো জাবালে সুর, নাম কি? একটা হলো জাবালে নূর আর একটা হলো জাবালে সুর। আমি ওই পাহাড়ে আম্মারে নিয়ে গেলাম, ছোটু ভাইটারে নিয়ে গেলাম, এমন উঁচা পাহাড়, ওই পাহাড়টার মধ্যে শুধু সাপ আর সাপ সাপ আর সাপ, কিন্তু আমার নবী ওই পাহাড়ের একটা গুহা আছে ওই গুহার মধ্যে আমার নবী গিয়ে ঢুকে গেল। আর কাফেররা আমার নবী যে কদম মুবারক দিতে দিতে গিয়েছে, ওই পাথরের মধ্যে নবীর কদম মুবারকের দাগ মুবারক লেগে আছে, এই দাগ মুবারক গুলো দেখে দেখে তারা চিন্না ফালাইছে এইদিকে নবী যেতে পারে। ও যুবকের দল যাইতে যাইতে গুহার কাছে গেল, গুহার কাছে যাওয়ার পরে কিন্তু দেখা গেল গুহার সামনে মাকড়সা জাল বানায় ফালাইছে। এই ওয়াজ তো সবাই জানেন, আমি চোখে দেখে আসছি, দেখে একটু বলতেছি শান্তির জন্য, আমার ভালো লাগে না শান্তি লাগে বলতে গেলে, এতদিন মুখস্থ মুখস্থ বুঝি এখন চোখে দিকাইছি, এত উপরে আমার নবী কেমনে গেল? ওই গুহার কাছে ও কাফেররা গেল, যাওয়ার পরে দেখতেছে গুহার সামনে একটা মাকড়সার জাল দেখা যায়, জালটা দেখে তারা ভিতরে ঢুকে নাই। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই নবী গো এরা মনে হয় আমাদের ভিতরে ঢুইকা মাইরা ফালাইব। আমার নবী কইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, এ আবু বকর চিন্তা করো না গো আবু বকর, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এখানে একটা একটা কথা আছে বুঝা যাও পোলাপান, একটু বুঝা যা, নবী বলে নাই ইন্নাল্লাহ মাই জাহিরি, শোনো আল্লাহর হাবিব কিন্তু বলে নাই ইন্নাল্লাহ মাই, আমার সঙ্গে আল্লাহ আছে। এই কথা যদি কইতো আবু বকর কইতো তাইলে আমি শেষ, যে এই মাত্র কইছে ইন্নাল্লাহ মানা আমাদের সঙ্গে আল্লাহ আছে, আবু বকর কে বুঝা ভালাই জি আমি আবু বকর রে আল্লাহ বাসাই আর আগবা আল্লাহ কাফেলাতে কে যাও তুমি,
রেখে যাও বে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সুভান লাগে জানেন একটু, একটু দুইটা হাত তিল দেখি কেমন লাগে আপনাকে। কাফেলাতে হয়েছে না, হয়েছে না তো, মোবাইলটা লইয়া লাইটটা জ্বালাইয়া তুলেন না, আমি শেষ করে দিতেছি, কষ্ট দিব না। আপনার অনেক দাঁড়াইছেন তো, আমার একটা বিবেক আছে, একটু মোবাইলটা তুলেন, তুইলা লাইটটা জ্বালাইয়ে দিয়ে এর ফলে কর যেন মাধবপুরে মাফিটা অনলাইনে ইতিহাস হইয়া থাকে দেশ বিদেশের মানুষের জন্য। একটা মোবাইলও বন্ধ রাখবেন, সবদের ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। লাইট লড়বে সঙ্গে যদি না নেও মুড়ি, গিয়ে মাদি নাহাতে আমার সালাম পৌঁছে দিও, আমার যাই মনে বড় আশা ছিল যাব মার দিনায়, মনে বড় আশা ছিল যাব মার দিনায়। জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না? একটু কষ্ট দিয়েছি, আপনারা ব্যথা পাইছেন? এটা যে এভাবে লাইট জ্বালাইছেন, আল্লাহ কি এভাবে কবরে নূরের লাইট জ্বালাই দিতে পারে না? দুনিয়াতে আপনি কর্ম করে গেলে কবরে গেলে পাবেন ইনশাআল্লাহ। একটু গভীরে মনোযোগ, আমি নীরবে নীরবে এমন একটা জায়গায় যাবো যে জায়গাগুলো জানা বড় দরকার। ইন দি মিন টাইমে আমার নবী ওই সুরে গেলেন, যাওয়ার পরে আবু বকর বেঁচে গেল, কিন্তু সিদ্দিকে আকবর আমার নবী গুহার মধ্যে যাওয়ার পর আমার নবীজি একটু ঘুমাবেন, তিনি হেঁটে হেঁটে এত উপরে উঠেছেন, এই জায়গার মধ্যে গেলে নবী ঘুমাবেন। আবু বকর সিদ্দিক নিজের রান মুবারকটারে নবীর জন্য বালিশ বানাইয়া দিছে। কত কপাল, কত ভাগ্য, নবী ঘুমায়, কত ভাগ্য আমার নবী সিদ্দিকে আকবরে উরুম মারক মাতার বালিশ বানায় ঘুমায়। সিদ্দিকে আকবর বলেন, আমি দেখলাম গুহার মধ্যে শুধু ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তের মুখের মধ্যে সাপ দেখা যায়, আমি মাতার কাপড় শরীরের কাপড় দিয়া ছিদ্রগুলো আমি বন্ধ করলাম, একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল, ওই ছিদ্রের মধ্যে আমি আমার পা দিয়া বন্ধ করলাম, কিন্তু ওই সাপটা আমার পায়ের মধ্যে সুবল মেরে দিয়েছে, শরীরটা কালো হয়ে গেছে। আমার আমি ঘুম থেকে উঠলেন, ওইটা ডাক দিয়ে কই আবু বকর তোমার চেহারাটা কেন কালো কালো মলিন মলিন দেখা যায়? আবু বকর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ জোরে হবে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো অমায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনি ঘুমিয়াছেন, ছিদ্রগুলা সব বন্ধ করলাম, একটা ছিদ্রের মধ্যে একটা সর্প ছিল, আমার পাটা সর্পের মুখে দিয়ে দিয়েছিলাম, ওই সর্পটা আমার সুবল মেরে দিয়েছে। ইয়ার সুলাল্লা নবী যেই মাত্র সুবল মারছে গো, আমি আর সহ্য করতে পারি না, আমার ব্যথা সর্ব বঙ্গে চলে গেছে। এবার নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কেন আমার ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ হাজার ব্যথার চাইতে আমার রহমাতুল্লিল আলামিনের ঘুম বড় দামি। এটা সাউন্ডটা তুললা দেখছ না বেড়া, একটা আওয়াজ করে গোন আল্লাহু আকবার, আরো মহব্বতে গোন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে কি আবু বকর কোন জায়গায় আমার পায়ে তোমার পায়ের মধ্যে সুবল দিয়েছে? এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি নোয়াখালীর গজল, নোয়াখালীর গজল না ফেনীর যেন না সিটাগাং। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালো হয়ে গেল।
এমন একজন দয়াল নবী খুই যাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গ নবী জীবন, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গ নবী জি, এমন একজন নূরের নবী খুই যাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গ নবী জি, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। এরে আসতে গেলে সুবহানাল্লাহ বলা, আরে জোরে কাও না রে বেটা, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীর যাই, এই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী জি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী জি, এমন একজন নূরের নবী খুই যা পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী জি, জুরে গান আল্লাহু আকবার। আমার নবী বলে আরো আকবার, ও আবু বকর তোমার কোন জায়গার মধ্যে সাপে সুবল দিয়েছে, কয় আমার পায়ের আঙ্গনে সাপে সুবল দিয়েছে, আমার নবীর থুতু মুবারকটা যেই মাত্র লাগাইয়া দিছে গো, কিসের উজা কিসের বাইদ্য কিসের কিতাব, আর নবীর থুতু মুবারকটা লাগিয়া সিদ্দিক আকবর সাপের ব্যথা বালা হইয়া গেছে। আমরা কেমন নবীর উম্মত, মদিনা থেকে 160 কিলোমিটার দূরে বদরের যুদ্ধ, ওখান থেকে নবী আসার সময় একটা একটা কূপ আছে, কূপের নাম বীরে শেফা, ওই বীরে শেফার কাছে আইসা নবী রেস্ট করছেন, সাহাবীরা কয় নবী গো যুদ্ধ করতে করতে ক্লান্ত হইয়া গেছি, পানি লাগবো, পানি জোরে কোন কি লাগবো, পানির অপর নাম, আমার ফুলাফানি কিছু মুখ বন্ধ হয়েছে, পানির অপর নাম, আর জোরে পানি বড় নিয়ামত, ওয়াটার হ্যাস নো কালার, পানি কোন রং নাই, সাহাবীরা কই নবী যুদ্ধ জিতছি, আনন্দ করতে করতে বড় ক্লান্ত জীর্ণ শীর্ণ হয়ে গেছি, নবী কই ওই যে কূপটা দেখা যায়, কূপ থেকে পানিটা খেয়ে নাও, বীর বীর তখন শেফা ছিল না, বীর ওই বীর থেকে পানি পান করো, সাহাবীরা দৌড়ে গিয়ে পানি তুললা মুখে দিছে পানি, কিন্তু সাহাবীরা বলে নবী গো পানি পান করা যাবে না, এক রাওয়ায়েতে পাইলাম কেউ বলে এটাতে বিষ মিশাই রাখছে, আবার সাহাবীরা কয় নবী গো এই পানিটা খাবারের অনুপযোগী, কারণ এই পানিটা বড় লবণাক্ত লাগে, খাইলে মজা লাগে না, আমার নবী কয় তাই নাকি, ওই কূপের ভিতরে আমার নবী থুতু মুবারকটা ফেলেছেন, যেই মাত্র থুতু মুবারকটা ফেলেছেন ওই কূপের পানিটা সুস্বাদু হইয়া গেছে, আমি বদরের যুদ্ধের মাঠ থেকে আম্মারে নিয়ে আসার সময় ওই কূপের কাছে গেলাম, যাইয়া আমি দেখলাম মোটর দিয়ে নিচ থেকে পানি তুলতেছে, পানি দেখা যায়, পানি তুলতেছে আর পানি কমে না, আমি বোতল লইলাম, বোতল দিয়ে পানিডারে লইলাম, আমি পানিডারে পান করলাম, কিন্তু দেখেন আমার মাধবপুরের পানি একরকম, বুয়ান বাইরের পানি একরকম, কুমিল্লার পানি একরকম, আমার দেশের এক এক জায়গার এক এক পানি, সাত ভিন্নতা দেখা যায়, কিন্তু আমি যাইয়া মদিনা শরীফের পানি, মদিনা শরীফের পানি আমার বীরে শেফা, ওই শেফার পানিটা মুখে দিলাম, কত পানি পান করলাম, কিন্তু এত মজা পানি লাগে না, ঐতিহাসিকরা বলে পানি বিজ্ঞানীরা কি বলে জানেননি, এই পৃথিবীর মধ্যে এক দুই দুইটা পানি, এক নম্বর হলো জমজমের পানি, দুই নম্বর হলো বীরে শেফার পানি, এই জন্য আমার নবী আপনার নবীর ওই পানি মুবারকটাও আমি বোতলটা বইরা নিয়ে আইছি, বুদ্ধি কইরা জমজমের পানি নিয়ে আইছি, ওই বদরে ওই কূপ থেকে আর একটু আসার সময় আর একটা কূপ আছে, ওই কূপের নাম হলো বীরের রাওহা, ওই বীরের রাওহাটা হলো এমন একটা কূপ, ওই কূপ থেকে সাহাবীরও পানি পান করছে, আমার নবীও পানি পান করছে, এই কূপের পানিও বুদ্ধি কিনা লই আইছি, বাইরে ভাই ওই পানিটাও মুখের মধ্যে দিলাম, ভালো করে খাইলাম, এত গরমের ভিতরে পানি মুখে দিলাম, কিন্তু কোনো গরম লাগে না, শুধুমাত্র শীতল আর শীতল, না গরম না ঠান্ডা, মজা লাগে, সুস্বাদু লাগে, সুস্বাদু লাগে, জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না,
আর এটা তো বড় ভাগ্য লাগে, এই জন্য মক্কা মদিনা যারা হজ করতে যান কিছু টাকা বাড়াইয়া লইয়া যান, বাড়াইয়া লইয়া যান, বাড়িতে খাইলে নিলে ফুলাল কুরমা দিয়া একটা কথা চিন্তা করবেন, ছয় মাস খাইবেন ভালো ভালো খাবার সারা শাক সবজি দিয়া খাইবেন, এখান থেকে এক লাখ টাকা বাঁচাইবেন, বাঁচাইয়া টাকাটা লইয়া যাইবেন মদিনা। আরে বাবা অন্তত পক্ষে বিআইপি হোটেলে না তাইকা কোন রকম একটা হোটেলে থাকবেন, বাকি টাকাটা সেভ কইরা চলে যাবেন ঘোরার জন্য। এমন সুন্দর সুন্দর জায়গা আমি মাত্র 13 দিনে দেখছেন তো অনলাইনে কত জায়গায় গেছি, আবার উমরাও কিন্তু সাইটটা করছি, শুধু একটা না সাইটটা মাথা লাগন, তাইলে আমি সবই করলাম। এই জন্য প্রথম দিকে আমি সব বইলা গেলাম, আমার নবী আপনার নবীর থুতু মুবারকের বরকত আছে না নাই? এই কথা কয় নাকি লেগে, থুতু মুবারক লাগলে সাপের বিষ ভালো হয়ে যায়, আবার থুতু মুবারক বললে বিষাক্ত কূপের পানি সুস্বাদু হয়ে যায়। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যেই মাত্র রওনা দিলেন, রওনা দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আপনার নবী এমন একটা গুহার ভিতরে পিছন দিক দিয়ে আমার আল্লাহ আমার নবীর জন্য একটা রাস্তা বানায় দিছে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, ওই রাস্তাটা দিয়ে আমি আসছি। আমি মনে মনে ভাবলাম কেমনে নবী এই রাস্তা দিয়ে গেল, ডানে কাফের বামে কাফের লাইট নাই কিচ্ছু নাই, কিভাবে 400 কিলোমিটার গেছে? এবার চিন্তা করে দেখেন আমার নবী কতদিন রাস্তায় ছিল। এই জন্য আমি বইলা দিয়া যাই, ইসলামটা বড় সাধনার নাম, ইসলাম বড় ত্যাগের নাম, ইসলামটা এমনিতে এমনিতে আসে না, ইসলাম প্রতিষ্ঠার পিছনে রক্তের ইতিহাস আছে না না, বড় কষ্ট লাগে। যেই নবী আয়েশা মুসলমানদেরকে, যেই নবী আয়েশা নারীদেরকে স্বাধীন করে দিয়ে নারীদেরকে মর্যাদার আসনে বসাইয়া দিয়া গেছে, আজকে ওই নারীরা কই পুরুষের যে অধিকার আমরারও সেই অধিকার, আমা এরা বলে এরা বলে আল্লাহ ঠকাইছে, নাউজুবিল্লাহ জোরে গন, দেখেন নারীদেরকে কেমন জিতাইছে, স্বামীর বাড়ির থেকেও বাদ পায়, বাপের বাড়ির থেকেও বাদ পায়, আবার তার ধরতে গেলে মাল দিয়া ধরন লাগে, কথা কোন ঠিক কিনা, তাইলে এরা বলে ঠকাইছে। আজকে স্বাধীনতার নামে কাপড় চোপড় খুললা টিএসসির মুরে যায়া কয় পোশাক স্বাধীনতা চাই, নির্লজ্জ, কথা কি সঠিক? আমি দেখলাম কত পুরস্কার বাংলাদেশে দেওয়া হয় আমাদের সাফ ফুটবলে, মেয়েরা বলে জিতছে ঠিক কিনা, মেয়েরা জিতছে, দেখকে দেখছেন কি গাড়ি দিয়া কি সম্বর্ধনা দিছে ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিয়া মন্ত্রণালয় মেয়েদেরকে পুরস্কার দিছে, কিছু কইলি তো কবে নারী বিদ্বেষ বক্তব্য দিই কইব নিও কয়েন না, সূক্ষ্ম বিচার করে দেখেন, এগুলা বইলেন না, এগুলা বইলেন না, এগুলা বইলেন না, নারীরা নারীরা হলো জিনুকের ভিতরে মুক্তার মতো, আমি কি বুঝাতে পারতেছি? নারীরা যত আবৃত থাকবে ততই তাদের দাম বাড়বে, ঠিক কি না? ক্রিয়া মন্ত্রণালয় তাদেরকে পুরস্কার দিছে, দেন আরো দেন সব দিয়া দেন, ক্রিয়া মন্ত্রণালয় সাফ ফুটবল মহিলা একাডেমি যখন পুরস্কার জিতে বাংলাদেশে এসেছে সম্বর্ধনা দিয়েছে, আমি ধর্ম মন্ত্রণালয়কে বলব আমাদের একটি ছেলে কোরআন প্রতিযোগিতায় মক্কাতুল মুকাররমায় তৃতীয় হয়েছে, ধর্ম মন্ত্রণালয় তাকে পুরস্কারের ব্যবস্থা সম্বর্ধনার ব্যবস্থা করতে হবে। আমার বক্তব্যে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, আমি সাদাকে সাদাই বলি, কালোকে কালোই বলি, আমি যখন যেটা বলার সেটাই বলি, রাখা না রাখার দায়িত্ব আপনার, কিন্তু মনে রাখবেন বিচার একদিন হবে। মনে বড় কষ্ট লাগে, মনে বড় দুঃখ লাগে, অর্ধলঙ্গ হয়ে রাস্তায় নাই মা কয় পোশাকের স্বাধীনতা, আমি পোশাক খুললে থাকলে তুমি তাকাও কিল্লে গিয়া কি যুক্তি দিয়ে দেখেন কয় তোমার চরিত্র খারাপ, তোমার দৃষ্টিভঙ্গি খারাপ, প্রত্যেকটা জিনিসের একটা স্বাভাবিক নিয়মতান্ত্রিকতা আছে,
তুমি যেরকম থাকার এরকম থাকবে না। সুলাইল কলা যখন বাজারে নেয় মাছি বসে, তুমিও যখন এইভাবে চলবা তুমি একদিন ক্ষতির সম্মুখীন হবে। বাংলাদেশের বাংলাদেশের মুসলমান এখন এত পাগল হয়নি বোরকা পরিহিতা মেয়েকে টেনে নিয়ে খেসড়ে ধর্ষণ করবে, এত মেন্টালিটি এখনো তারা হয়নি। এখনো বোরকা পরিহিতা মেয়ে মহিলাদেরকে বাংলার দামাল ছেলেরা সম্মান দিতে জানে। তুমি মেসেঞ্জারে বলবা হাই, একদিন তোমার বায়ে দেখবে তুমি নাই। হাত তুলা বলো, হাত তুলা বলো, হাত তুলা। মেসেঞ্জার, এই মেসেঞ্জার মূলে তোরা শেষ। একটা মেয়ের আইডি দেখলে রিকোয়েস্ট পাঠাস, প্রথম লেখে আসসালামু আলাইকুম, হেমাদা লেখে ওয়ালাইকুম, আবার লেখে কেমন আছেন, হেমাদা লেখে ভালো আছি, আপনার বাড়ি কোথায়, বরিশাল, আপনার বাড়ি পটুয়াখালী, আচ্ছা কিছু যদি মনে না করেন আপনার নাম কি, কয় সুইটি, আপনার নাম, আমার নাম বিজয়, তাই নাকি, আচ্ছা ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আচ্ছা আজকে গেল, কালকে বলে আসসালামু আলাইকুম কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো, আচ্ছা যদি কিছু মনে না করেন একটু বয়স্কালে কথা বলতে পারি, এটা হইল লুচ্চা নাম্বার টু, এটা কি লুচ্চা নাম্বার, মানে এটার উদ্দেশ্য হলো ওই কলটা দেওয়ার উদ্দেশ্য, এতক্ষণ যে মেসেজ টেসেজ লেখছে আইডিটা কি ফেক নাকি রিয়েল এটা যাচাই করবার লাগে, যেই মাত্র কলটা দিয়ে শুনে যে আসসালামু আলাইকুম, আসসালাম কে বলছেন, আমি সুইটি বলছি, একটু আগে আপনার সাথে কথা বলেছিলাম, আচ্ছা কী করেন, আপনি কী করেন, আমি কলেজে পড়ি, ও আচ্ছা আপনি, আমিও কলেজে পড়ি, আচ্ছা ঠিক আছে, কতদিন, ঠিক পরে কইস, তৃতীয় দিন আবার কয়, যদি কিছু মনে না করেন একটু ভিডিও গুলি কথা বলতে পারি, এটা লুচ্চা নাম্বার ওয়ান, হাত তুলা কো, সঠিক কিনা বলো, এই মোবাইল যতটুকু উপকার করেছে তার চাইতে 10 গুণ বেশি ক্ষতি করেছে। আপনারা আমার কথাকে নেগেটিভ নেবেন না, এটা বাস্তব কথা বলতেছি, বাস্তব ঘটনা করি, আজকে আমাদের ইমানটা নীতিটা এইভাবেই লড়ে, এটা হলো প্রাথমিক থেকে আজকে এভাবে যাইতে যেতে শেষ পর্যন্ত, একদিন কয় আপনার সাথে কি দেখা করতে পারি, হয় কি না, হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণকে প্রেম বলে, এই প্রেম আর ভালোবাসায় একজনের জন্য হয়েছে কাল, আরেকজনের জন্য হয়ে জীবন হয়েছে বেসামাল, এই প্রেমের কারণে মানুষ টাকা ব্যয় করেছে, টাকার কারণে মানুষ এই প্রেমের কারণে জীবন শেষ করেছে, এই প্রেম এমন এক জিনিস যেই প্রেমের মাঝে আল্লাহ এবং রাসূলের গন্ধ নাই, সুগন্ধ নাই, সেই প্রেম কখনো অ্যালাউড হতে পারে না, যেই প্রেমের মাঝে লৌকিকতা আছে আর আমিত্ব আছে, যেই প্রেমের মধ্যে মানুষের কাম আছে, সেই প্রেম কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য ওই প্রেম করবেন না যে প্রেম মানুষকে বেসামাল গতিতে ধাবিত করে দেয়। আজকে প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর, কোন প্রেম, মোবাইল গিফট, নিজের বোনে একটা আইসক্রিম সেলে আইসক্রিম দেয় না, আর ওখান থেকে ফোন করলে যদি কয়েকটা ইয়া লাগবো মোবাইল লাগবো, কি যে বলো, রক্ত দিয়ে হলেও দিব, এই পোলাপান তোদেরকে বলছে আজকে রাতের বেলা ঘরে শুয়ে যায় এমনি মোবাইলটা চালাবি, ইউটিউবে ঢুকবি, কোথায় ঢুকবি, ইউটিউবে ঢুকবা, ঢুকা সূরা আর রহমান, এই দেখো আমার মোবাইলটা যখন অন করি, অন করলে কি বাজে দেখবা, বলবা, বলবো, এই যে অন করছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ, আমি শুধু অন করছি, অন করলে এই দুরূদ শরীফটা বাজে, তো এই দুরূদ শরীফ যখন শুনবো তখন আল্লাহ পাক আমার আমল নামায় 10টা নেকি দিয়ে দিবে, সুবহানাল্লাহ, আবার জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দিবে, আর এই দুরূদ শরীফটা যখন কানে বাজবে তখন আমার ভিতরটা অবশ্যই এমনিতে নরম হবে। আর তোরা সামনে দিয়ে রাখোস এমুক নায়িকার ছবি, এমুক নায়িকার ছবি মোবাইলে সামনে দিয়ে রাখবি, খানে কাবা শরীফের ছবি মোবাইলে দিয়ে রাখবি, আমার দয়াল নবীর সবুজ গম্বাদের ছবি, ঠিক কিনা,
এটা দেখলে নবীর কথা মনে হবে, নবীর কথা মনে হলে একটা ছেলে কখনো মোবাইলে ফাহাশা কিছু দেখতে পারে না। এই কথাগুলো তাহিরি যেভাবে বলতেছে এইভাবে বলতো না, শুধু বলি একমাত্র নিজের দায়িত্ববোধের জায়গা থেকে বলি, এই মোবাইল মূলে তোর টাকা শেষ, মোবাইল মূলে তোর ব্যাটারি শেষ, মোবাইল মূলে তোর জীবন শেষ, মোবাইল মূলে তোর মা বাপ মা বাপের মহব্বত শেষ, এই মোবাইল মূলে তোর স্ত্রীর সঙ্গে তোর সম্পর্ক শেষ। এভাবেই মানুষের জীবন অধপতনের দিকে যায়। এই মোবাইলটা আজকে রাত্রিবেলা গড়ে নিয়ে যাইবা, গড়ে নিয়ে ইউটিউবে ঢুকবা, ইউটিউবে ঢুকবা, কোথায় ঢুকবা? আচ্ছা ইউটিউবে ঢুকিয়া একটা সার্চ দিবা সুরা ইয়াসিন, ইয়াসিন চার্জ দিয়া সুরা ইয়াসিনটা লাগাইবা, লাগাই কানের কাছে রাখি আজকে শুধুমাত্র ইয়াসিন সুরা শুনে একটু ঘুমাইবা, আস্তে আস্তে ঘুমাই যাবা, শেষ, রাত্রেবেলা চলে গেছে, পরের দিন আবার শুনবা, এর পরের দিন আবার শুনবা, দেখবা চতুর্থ দিনের মাথায় তোমার নিজের বিবেকেই বলবে না প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনে শুনে ঘুমাই, আজকেও কোরআন শুনে ঘুমাবো, এইভাবে তোমার অভ্যাস হয়ে যাবে। সঠিক কিনা বলো? তাহলে আজকে থেকে ওয়াদা করো, আমরা আর কখনো বাজে কিছু দেখবো, মোবাইল নিয়ে আমরা কোনো অপচয় করবো, মোবাইল নিয়ে আমাদের উপযুক্ত সময় নষ্ট করবো। অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার, তোমরা হলে একটা সহযোদ্ধা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, নেশা, মোবাইল একটা নেশার মতো হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই যে নেশা, বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, এগুলো আর এই মোবাইল, এই দুইটা জিনিস যখন একত্রিত হয় তখন হের মাথা ঠিক দেখে না, তখন তার কি ঠিক দেখে না। তো আজকে থেকে ওয়াদা করো, নেশা কি চলবে না, বন্ধ হবে? কারা কারা ওয়াদা করছো হাত তুলো, কারা আল্লাহ রাসূলের সাক্ষী রেখে হাত তুলো, এই কিছু হাত তুলছে না, এই গাঞ্জু টাড়ি, এই তুল, হাত তুল, সবটি তুল, সবটি তুল, যা করছো করছো, আর করবো না, কালকে খাইলে খাইছো আর খাইতাম না, মাহফিলে আওয়ার আগে খাইছো হাইলে খাইছো, যাও আচ্ছা তোবা কর আর খাইতাম না, কথা না ঠিক কি না? এই বন্ধু মূলে শেষ, সঙ্গ মূলে শেষ, হাত নামাও। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, পায়ে হাত রেখে বলি, পায়ে হাত রেখে বলি, জীবনে কোনোদিন অন্যায় ভাবে কাহারো মাল আত্মসাৎ করবেন না। আমার দেশের মধ্যে একটা অভ্যাস আছে, আফন বাতিজার জায়গা দখল করে সাসা খাইতেছে, ওই বাতিজার আব্বা দুনিয়াতে নাই দিক্কা, আজকে বাতিজারে ঠকাইতেছে, এটা কি দিতে কিটা? পশ্চিম মাধবপুর 10ই অক্টোবর আমার দাওয়াত আছে, আসেনি? আছে, এরপরে আসো। পূর্ব মাধবপুর 2ই অক্টোবর আসেনি? আছে, এরপরে আর আসেনি? নাই। এই যে দুইটা পোস্টারে মাইকিং করছি, মিনিমাম 20,000 টাকা আমার দেওয়ার দরকার। তোমার আরেকটা কি?